বাইরে গিয়ে বুবুর সাথে এখন যুদ্ধ হবে সেই রাতে ঘুমানোর পর থেকে এখনও ওকে আমি বাইরে ছাড়িনি মানে আমিও এই ঘরে আছি আর দরজাটা বন্ধ আছে হুম ওকে এবার ছাড়বো মানে সকালে দশটার নাগাদ ওকে বাইরে ছাড়া হয় বুঝেছো আর যখনই ধরো মা ডুববে বাবা ডুববে টুকুর করে বেরিয়ে যাবে মানে এখন ঢুকেই শুরু করে দৌড়ে বুবুর গাড়ি একলা লেবেই কামড়ানো আর বুবু ওত পেতে বসে থাকে কতক্ষণে ওকে ছাড়া হবে হ্যাঁ দরজাটা খোলা থাকলে বুবু ধাক্কা মেরে ঢুকে পড়বে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই দেখো বসে আছে ও দেখো বুবু বসে আছে দেখেছো ও দেখো দেখেছো ও কেমন বসে থাকে ও দেখো এবার দুটোতে যুদ্ধ যুদ্ধ হবে যুদ্ধ আরে দেখো যুদ্ধ শুরু হয়ে গেছে আরে দেখো যুদ্ধ হচ্ছে এইবার এইবার যুদ্ধ

হচ্ছে মানে কতক্ষণ দেখেনি না সেই রাত থেকে সকাল অব্দি এতদিন যখন খুব গরম ছিল এইবার আমি বুবুকে তখন তখনও রায় এ ঘরে ঘুমাতো বুবু খাটে ঘুমাতো রায় নিচে ঘুমাতো বাবা অনেক সময় মাটিতে ঘুমায় তোমরা তো দেখোই এই দুদিন বৃষ্টি হওয়ার পর থেকে রায়কে আমি ও ঘরে নিয়ে যাই ও ঘরে ঘুমাই আমি থাকলে ও ঘরে যাই আর মা থাকলে মা ও ঘরে নিয়ে ওকে ঘুমায় রাতের পর এখন দেখা ও ঢুকে বললো দেখো অবস্থাটা একবার করছিস এই কাজ আমি বুবু ওর ঘাড়ে উঠবে না কিন্তু ও তোমার ঘাড়ে উঠলো তুমি ওর ঘাড়ে উঠবে না ঢুসি মারবে নাক দিয়ে ঢুসি মারবে বুবু তো ভাবলা বোঝে না যে ওর ঘাড়ে উঠতে পারবো না এইবার বুবুকে আমি খুব মারবো হ্যাঁ এখন করে আর মারামারিটা করো আবার হাড়ের উপর তুলতে হবে হ্যাঁ তারপরে চাঙ্গলা হয়ে গেছে শুয়ে শুয়ে মারামারি করো বাপ রে বাপ দেখো পুরো জিগ বেরিয়ে গেছে এই কুস্তিটার জন্য আমাকে ছাড়তে বলছিল এই কুস্তিটা হবে সকালবেলায় আবার বেরোচ্ছে ঢুকেছে দেখলে হেসে মরে যায় রায়ের গন্ধ পাচ্ছে ওই যেন ওখানে ঢুকে পড়েছে হাবলা কাকে বলে পুরো বেরিয়ে গেছে যুদ্ধ কমপ্লিট হ্যাঁ যুদ্ধ কমপ্লিট হলো এখনকার মতন হলো দেখো যুদ্ধ করে লাফালাফি করে এইবার কদম ফুলটা সুন্দর করে ঝাঁকড়া করে বসেছে দুজনে মিলে দেখলে যুদ্ধটা কি হয় সারা রাত দুজন দুজনকে না দেখলে এরকম যুদ্ধ হয় এর আগে অনেকবার কিন্তু ওই দরজা মা যখন ঢুকছে বাবা যখন ঢুকছে ওই টুকটুক করে বুবু ঘরে ঢোকার চেষ্টা আর বেরিয়ার আর আসার চেষ্টা অনেকবার বেরিয়ে এসছে আমি আবার ঢুকিয়েছি ঘরের মধ্যে এই হচ্ছে ওদের যুদ্ধ সারা রাত না দেখার পর সকালবেলাতে বাপরে বাপ হয়ে গেলো লোমগুলো উলঢাল হয়ে গেছে মাকে আবার লোমগুলো সুন্দর করে আঁচড়ে দিতে হবে ব্যাস ঢুকে পড়েছেন খাটের তলায় বুবু তুমি কিন্তু খুব বিরক্ত করছো আমার কথাটা শুনছো তুমি খুব বিরক্ত করছো তুমি না চোখের মধ্যে নোংরা কোথা থেকে গেল এত রায়কে বিরক্ত করলে কি করে হবে হ্যাঁ না রায়কে আমি এ ঘরে তোমার জন্য আনতেই পারছি না এখন একদম দুষ্টু করা যাবে না বুবু তুমি হাবলা হ্যান্ডসাম হাবলা রায়ের বড় হয়ে আছো তাই থাকো এখন বাবা হওয়া যাবে না রায় এখন ছোট্ট আছে এখনো রায় বড় হয়নি ছোট্ট বৌমা আমার তুমি সারাক্ষণ দুটো করছো হ্যাঁ কে সামলাই তার ঠিক নেই তোমাদের বাচ্চাকে কে সামলাবে আমি পারবো নে আগে বড় হও তোমরা দুজন হুম আগে নিজেদের নিজে সামলাতে শেখো এত দুষ্টু আমি আর পারছি না দুজনকে সামলাতে খুব দুষ্টু করছো তুমি একটা মিনিট একটু চুপ করে থাকছে না খালি দুষ্টুমি রায়কে এক মিনিট শান্তিতে থাকতে দিচ্ছে না হ্যাঁ রায়কে একটা সেকেন্ড স্থির থাকতে দিচ্ছে না বাপরে বাপ কি অত শুনছিস তুই কি অত শোকার আছে রায়ের দেহে হ্যাঁ রায়কে ছাড়া এক সেকেন্ড চলছে না হ্যাঁ কি এত আছে রায়কে একটুও শুতে দিচ্ছে না জল খেতে দিচ্ছে না সারাক্ষণ ঝুঁসি মারছে হ্যাঁ নিজের বাচ্চাকে নিজে সামলাবি তো সামলাবি তো নিজের বাচ্চাকে সেই তো মায়ের ঘাড়ে দিবি চুপ করে ভদ্র ছেলের মতন বউয়ের সাথে থাকবে খেলা করবে খাবে দাবে ঘুমাবে ভৌ ভৌ করবে দুজনে একসাথে গল্প করবে যুদ্ধ করবে ওই পর্যন্তই ঠিক আছে এর বাইরে কিন্তু আমি আর আর কিছু ভালো লাগছে না হ্যাঁ আমার কিন্তু অত টাকা পয়সা নেই কি না আমি কোনো বায়না শুনবো না আমার তো টাকা পয়সা নেই তোমাদের দুজনকে আমি অনেক কষ্ট করে বড় করছি মানুষ করছি আর আমি পারবো পারবনে বুঝছো তুমি বুঝছো কি কতটা বুঝছো তুমি কে জানি দুষ্ট কি বায়না বায়নাটা কি এখন বউকে খুলে দেওয়া যাবে না বউকে এখন খুলে দেওয়া যাবে না 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 সক্ষম বলছে আমাকে দরজাটা খুলে দে দরজার ভেতরে রায় আর মা ঘুমাচ্ছে বলছে আমাকে খুলে দে দেখেছ কি শুরু করেছে কদিন ধরে খুব জ্বালাচ্ছে আসলে সম্ভবত রায়ের পিরিয়ডস হওয়ার সময় আসছে এই সময় তো ওদের একটু এরকম হয় এখনো শুরু হয়নি নি কিন্তু বুবু এখন থেকে আমি শুরু করবে তবে বুবু বরাবরই রায়কে নিয়েই থাকতে ভালোবাসে এমনি তো সবাইকে খুব ভালোবাসে এখন একটু বেশি শুরু করেছে না 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 বুবু একটু স্টিক খাবি বাবা হ্যাঁ হাবি একটু স্টিক খাবি দেখো টিকো এখন ঘুরছে এখন রাই বেরোবে না না এখন বেরোবে না যাও ওদিকে যাও পিটটি দেবো খুব না না দেখেছো যখন যেটা আবদার তখন সেটা ওকে এইভাবে চাইতেই হবে কেঁদে যাচ্ছে তাড়া এবার এবার দেখ একটু স্টিক খাবি 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 স্টিক খাবি আর হওয়া স্টিক নিয়ে একটু চুপ থাক চুপ থাকবি তো শোনা জ্বালাবি না তো বাবা আচ্ছা আচ্ছা দিচ্ছি 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 হ্যাঁ ওখানে আছো ওখানে আছে আমি দিচ্ছি দিচ্ছি তো কাঁদো না অত কাঁদতে হবে না আয় তুমি কি চাঁদের কণার মতো কাজ করছো হ্যাঁ একটুও চাঁদের কণার মতো কাজ করছো না বুবু সেটাও নাও কি করবি আগে ঠিক কর বউকে চাই না স্টিক চাই কোনটা চাই আগে দুটো একসাথে হবে না জীবনে জীবনে সবার সব সবকিছু একসাথে হয় না যেখানে সেখানে ইস্যু করছে মানে আর কন্ট্রোল করতে পারছে না চলো বসো খুব খুব পেরেছিস বকি না তো বকি না তোকে বলছো তো বকবক কম করো খেতে দাও আমাকে তো বক বক আমার ভাল লাগছে আসলে বুবুকে সেভাবে পোকতে পারি না ভয় দেখিয়ে বকতেও পারি না খুব যখন আমি রেগে যাই তখন মাত্রা তিল একটু চিৎকার করে আমি ফেলি কিন্তু খুব রেয়ার সেটা মানে এতই ও মুখটা বুবুর মুখটা এতই মানে ইনোসেন্ট এত মিষ্টি ও যাকে বকতেও পারি না মারতেও পারি না যখন আমি একটু রেগে যাই পাছুতে দিই একটুখানি দুটো বাড়ি কিন্তু বাড়ি মানে তো বুঝতেই পারছো সেরকমই দিই আর না বকে না ভয় পেয়ে ও জীবনে কোনো ভয় নেই খাওয়া হয়ে গেল আবার শুরু করবে একদম ভয় পায় না কাউকে তার জন্য আরো এই বাড়াবাড়িটা করছে ওই দেখ দিদিনে এবার দেবে ধরে সময় কান্না। আমার শ্বশুরবাড়িতে যদি একটু রায়কে নিয়ে যেতে পারতাম এই টাইমটাতে খুব ভালো হতো কিন্তু ওখানে তো এদেরকে নিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই কোনো সিচুয়েশান নেই কোনো সুযোগ সুবিধা নেই এইটা হয়ে গেছে মুশকিল যতদিন না একটা নিজস্ব জায়গা হচ্ছে ততদিন এই মুশকিলটা চলবে ততদিন না আমার আর অর্ণবের একটা নিজস্ব জায়গা হচ্ছে ততদিন একটু এই প্রবলেমটা আমাদের টলরেট করতে হবে তাই তো বাবু ও বাড়িতে তো জায়গা নেই সোনা না ওই জন্য তো আমি রায়কে নিতে পারি না